মা 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 ও দিদি ভাই দেখো না মা কিভাবে শ্বাস নিচ্ছে দেখো মা রে এসব কি বলছিস কি তুই দিদি ভাই সবাইকে ডাকো গো আমার মনে হয় যে সব শেষ হয়ে গেল সব শেষ বড় বউ দিদি আমারও এবার মনে হচ্ছে গো আর আর বোধ হয় আমাদের হাতে সময় নেই আর হয়তো কিছু করতে পারলাম না গো ওই বর্দা হ্যাঁ দাদা ভাইকে না গো বংশের বড় ছেলে তার হাতে শেষ আর আর সাথে না সাথে না সূর্য কেউ ডেকে নিও গো বড় বউ দিদি সূর্যই তো মায়ের বুকের দোন সূর্যই তো মায়ের সব গো ওরাতে জল না পেলে মায়ের আত্মার যে শান্তি হবে না কষ্ট হচ্ছে মা কষ্ট হচ্ছে মেজ চল সবাইকে ডাকতে হবে চল হ্যাঁ হ্যাঁ দিদি চল বলছি কোন তোলা কি তুমি একটু মাকে দেখো চল আমি আছি তো মায়ের কাছে চল চল আমি আছি তো কি সর্বনাশটা করলে তুমি ঠাকুর মা 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 আপনি না থাকলে আমি কি করে শ্যামলী আর সূর্যর বিয়েটা দেব বলুন তো আর তুই কি করেছিস মার সঙ্গে আমরা কে কি করেছি যা করা মা একা করেছে সব করেছে গুরুদেবের ভরসায় মা গুরুদেবকে সম্মান করে ভরসা করে আর আমরা সে ভরসাটুকু সম্মান রাখতে চাইছি মাত্র তার বেশি কিছু নয় গুড শট ওয়েল শট গুড What a filmy dialogue. I liked it very much. But Porda, আমি যে সবটা জানি আমি যে জানি সরি তুমি জানো না তুমি কিচ্ছু জানো না আজ ভালো করে সব জেনে নাও বাবা মারা যাওয়ার পর এই সংসারটা বাঁচাতে মা ঠাকুর দেবতা তাবিজ কবজ সব কিছুর উপর বিশ্বাস রাখত ভরসা রেখেছিল আর আমি মা সেই বিশ্বাসে কখনো আঘাত দিতে চাইনি কেন জানো তাতে মা কষ্ট পেত সিধা বোঝার মতো ক্ষমতা তোমার নেই অতিদেব চৌধুরী তুমি সেটা বুঝবে না নিজের মর্যাদা সরা মাঠে এবার তুমি চুপ করো প্লিজ ওকে ওকে যা খুশি বলবে আমরা জানো তো আমি নাকি মাকে শেষ করে ফেলেছি কি জানে আমার সম্পর্ক কি জানে আমার সম্পর্ক প্লিজ প্লিজ দোহাই প্লিজ তুমি চুপ করো প্লিজ জানো তো কি রকম সব সময় আসছে তাই বলে থাকে ও তো এরকম এরকম ওভার রিয়্যাক্ট করে তো কি করবে বলো তো কারোর কথা শুনে না কিন্তু প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি শান্ত হও বাড়ির এখন এই অবস্থা শেষ সব শেষ দাদা ভাই মা মনে হয় আর শাট আপ দেখলে চোখের সামনে দেখতে পেলে তো গুরুদেবকে আজকে কি করছো সূর্যদেব ভরসা রাখো ঈশ্বরের অপার করুণা ঈশ্বর তোমার প্রার্থনা কোনোদিন বিফলে যেতে দেবেন না তুমি দেখো এই অগ্নি যতক্ষণ জ্বলবে ততক্ষণ চন্দ্রকলা দেবীর কিচ্ছুটি হবে না তুমি দেখে নিও যজ্ঞের আগুন নেমে গেলে কি হবে চন্দ্রকলা রায় চৌধুরীর চোখ বুঝবে তাই তো আর সেই সুযোগে এদের সাথে হাত মিলিয়ে সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে হ্যাঁ তাই তো রতি কি বেজদা ভাই কি হচ্ছে কি লাভ হলো এইসব করে রতি শান্ত হ রতি মা তো ওখানে মরতে বসেছে কি লাভ হলো এই যাগ যজ্ঞ ঘৃতাহুতি তোমার ফুল বেলপাতা এসব দিয়ে কি লাভ হলো রতি দেব নিজেকে সংযমে আনো বড় বড় কথা বলেছিলে এই যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু ছন্দ করে দেবে কিচ্ছু হবে না আমাকে আমাকে যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত করতে দিন আমি আমি যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত করতে দিন আজকে তোমার এই যজ্ঞের যজ্ঞের বাজি তোমার আমি বন্ধ করছি দাঁড়াও মেজদা ভাই আমার কথা শোনো আমার কথা কি করছো তুমি গুরুদেবকে কি 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 বলছো কি করছি কি এটা তো আমার অনেকদিন আগেই করা উচিত ছিল আমি তো করিনি খালি মুখ বুঝে সহ্য করেছি তোমার এই সমস্ত যাগ যজ্ঞ গেম হ্যাঁ এই গেম যদি আমি না বন্ধ করেছি স্কাউন্ড্রেল কোথাকারে
রতি আমার কথা শোন, মার কাছে শোন, আয় মার ঘরে পড়েছে। অনেকদিন আগে আমার পড়া উচিত ছিল, অনেকদিন আগে আমার এখানে সব কাজকর্ম নেই। মাকে শেষ করে দিয়ে আমাকে পথে বসানোর চেষ্টা করা হচ্ছে। আমাকে পথে বসা হইতো কথা বলতে না। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। যতদিন না পর্যন্ত তোর চিন্তায় আগুন লাগাতে পারছি রতি, ততদিন কিন্তু আমি শান্ত হবো। রতি চুপ, সব কটাকে শেষ করবো। রতি সব কটাকে শেষ করবো। রতি চুপ, শান্ত, তুই প্লিজ শান্ত হ। রতি যোগ্য যে অসমাপ্ত থেকে গেল মা।